নমস্কার গল্পের বৈঠকখানার সকল শ্রোতা বন্ধুরা আশা করছি যার যা নিজ বাড়িতে ভালো আছেন সুস্থ আছেন গল্পের বৈঠকখানায় আজকে আমরা শুনব শ্রী স্বপন কুমার সৃষ্ট চরিত্র গোয়েন্দা দীপক চ্যাটার্জির মিথ্যা চমকের দ্বিতীয় এবং অন্তিম পর্ব শহরের বুকে পরপর তিনটি বড় ব্যাঙ্ক লুট হওয়ার সংবাদ যেমন শহরের লোকেদের আতঙ্কের মাত্রা বৃদ্ধি করল তেমনি পুলিশ বিভাগকে বেশ কিছুটা সচকিত করে তুলল এছাড়া চুরি ডাকাতি রাহাজানি হঠাৎ যেন সারা শহরের বুকেই বিপুল সংখ্যায় বৃদ্ধি পেল এসব ব্যাপারে তদন্ত করে আজ পর্যন্ত একটি ক্ষেত্রেও কোনো সুফল পাওয়া যায়নি কমিশনার সাহেব দীপকের ঠিকানা দু একবার ফোন করে ঘটনার গুরুত্ব বোঝাতে চেষ্টা করেছেন কিন্তু দীপকের কোনো খোঁজ তিনি পাননি গোয়েন্দা দীপক চ্যাটার্জি যেন শহরের বুক থেকে উবে গেছে কমিশনার সাহেব কি করবেন ঠিক করতে না পেরে যখন হতাশ ভাবে দীর্ঘশ্বাস ফেলছেন এমন সময় হঠাৎ খবর পেলেন যে দীপক সেদিন সন্ধ্যায় তার সঙ্গে দেখা করবে দীপকের গা ঢাকা দেওয়ার কারণ ছিল পরপর এই যে একটার পর একটা মারাত্মক ব্যাপারগুলো শহরের বুকে ঘটে গেল তার কোনো চিহ্ন মাত্রও পায়নি সে অথচ কিভাবে যে এগুলো ঘটে যায় এবং কি উপায় এগুলো বন্ধ করা যেতে পারে তার সামান্য মাত্র হদিস বের করতে সক্ষম হয়নি সে তাই লজ্জায় সেই কমিশনার সাহেবের সঙ্গে দেখা করতে ছিল। কিন্তু সেদিন বিকেলের ডাকে থেকে চিঠি পেন্সিল দিয়ে লেখা আঁকা বাঁকা অক্ষর কিন্তু চিঠির নিচে অনন্ত প্রসাদের সই দেখে সে বুঝতে পারলো যে এটা অত্যন্ত প্রয়োজনীয় তাই তার মুখটা উজ্জ্বল হয়ে উঠল। অনন্তপ্রসাদ লিখেছে প্রিয় দীপকবাবু কয়েকটি অত্যন্ত জরুরি খবর পেয়েছি কিন্তু আপনার সঙ্গে ভয়ে দেখা করতে পাচ্ছি না আপনি কাদাপাড়ার তিন নম্বর বস্তির সবচেয়ে কনের ভাঙাবাড়িটার সামনে আজ সন্ধ্যায় আসলে আমার দেখা পাবেন আশা করি অবশ্যই আপনি আসবেন চিঠিতে এইসব প্রয়োজনীয় খবরগুলি জানানো সম্ভব নয় আমার আসতে যদি একটু দেরি হয় আপনি অবশ্যই অপেক্ষা করবেন প্রীতি ও শুভেচ্ছা জানবেন ইতি ভবাদি ও অনন্ত প্রসাদ চিঠিখানা পড়ে দীপক যেন আধারের মধ্যে একটা আলোর রেখা দেখতে পেল সে প্রথমে গিয়ে কমিশনার সাহেবের সঙ্গে দেখা করলো কমিশনার সাহেব সবকিছু শুনে বললেন করলিশ লোকটা খবর দেয় ভালো তাই না এর আগে দু তিনটা কেস ওর খবরের উপর নির্ভর করেই কিন্তু ধরা গেছে দীপক বলল হ্যাঁ স্যার আমার মনে হয় সুবিধেই হবে ওর সাহায্য পেলে কমিশনার সাহেব বললেন কিন্তু অনন্ত লোকটা আবার বিপদে না পড়ে ওদের সম্বন্ধে যা শুনলাম তাতে তো বিরাট একটা প্ল্যান বলেই মনে হচ্ছে আমার দীপক হেসে বলল হ্যাঁ এত বড় চক্রান্ত এর আগে বিশেষত এ দেশে ঘটেছে বলে তো আমার জানা নেই কিন্তু কেন্দ্রস্থল কোথায় আর লোকটাই বা কে সেটাই এখনো আমার ধারণার বাইরে কমিশনার সাহেব হেসে বললেন আই উইশ ইউ সাকসেস মিস্টার চ্যাটার্জি প্রয়োজন হলে স্থানীয় থানার সাহায্য না নিয়ে তুমি কিন্তু লালবাজার থানার সাহায্যও নিতে পারো আচ্ছা ধন্যবাদ স্যার কাদাপাড়ার তিন নম্বর বস্তি মস্ত বড় ভাঙা বাড়িখানা যেন প্রাচীন ঐতিহ্যের ধারা বহন করে অনেক কষ্টে দণ্ডায়মান সেদিন সন্ধ্যার পর দীপককে বাড়িটার সামনে দাঁড়িয়ে থাকতে দেখা গেল কিন্তু কোথায় কে কোনো জনমানবের সারা শব্দ পর্যন্ত নেই জীবন্ত মানুষ তো দূরের কথা প্রায় এক ঘন্টা দাঁড়িয়ে থেকে অতিষ্ঠ হয়ে পড়েছিল দীপক দু একবার সে অত্যন্ত পরিচিত ভঙ্গিতে শীষ দিয়ে উঠল অনন্ত প্রসাদের নিকটে কোথাও থাকলে এই শিষের অর্থ নিশ্চয়ই বুঝতে পারত কিন্তু কোনো প্রত্যুত্তরই ভেসে এলো না ভাঙা বাড়িটার দিকে চেয়ে দীপক ভাবলো গিয়েছে এমন সময় কোথা থেকে দুজন লোক আচমকা ছাপিয়ে পড়লো দীপকের উপরে কিন্তু দীপকও আজ অত ছিল না ছোড়া রিভালদারের গুরুম শব্দ আর আত্মনাথ দীপককে ছেড়ে দিয়ে আততাইরা ছুটে পালালো দীপক কোন দিকে যাবে ভাবছে এমন সময় কোথা থেকে একটা দশ বারো বছরের ছোকরা ছুটে এসে তার হাতে ছোট একটা চিঠি দিল চিঠিতে লেখা দূর থেকে সব দেখছি ভয়ে দেখা করতে পারিনি আপনি উল্টো দিকের পুকুরের পাড়টাতে এসে আমার সঙ্গে দেখা করুন সমস্ত খবর বলছি এতেই প্রসাদ। দীপক হাতের লেখাটা ভালো করে পড়ে দেখল হ্যাঁ এটা অনন্তরই লেখা বটে নিঃসন্দেহ হয়ে দীপক এগুলো ওই যে অনন্ত দাঁড়িয়ে রয়েছে অনন্ত দীপককে দেখে বলল আশ্চর্য কীভাবে যে এরা টের পেলো আমি তো এদের দেখেই গা ঢাকা দিয়েছিলাম দীপক বলল আচ্ছা ঠিক আছে শিগগিরই খবরগুলো এখন বলে ফেল অনন্ত বলল ওই বর্মার একজন পুরনো ঘুঘু তাদের দলনেতা তবে সে বার্মিজ নয় বলে শুনেছি হিন্দুস্তানি দীপক বলল হ্যাঁ এটুকু আমি জানি অনন্ত বলল ও জানেন স্যার তা যে কটা ঘটনা আজ পর্যন্ত ঘটেছে তার সবগুলোই কিন্তু আগে থেকে প্ল্যান করা ওদের একটা গোপন সংবাদ সংগ্রহ করার জন্য বেশ ভালোই ব্যবস্থা আছে বিরাট দল স্যার তাদের আড্ডা হচ্ছে ওই রেল রেলপুকুরের কাছাকাছি কোনো একটা স্থানে দীপক বলল তুমি ঠিক বলছো তো অনন্ত অনন্ত যেন একটু ক্ষোব কণ্ঠেই ঠিক বলল স্যার ফানটা বিপন্ন করে এই সমস্ত কিন্তু খবর জোগাড় করতে হয়েছে দীপক হেসে বললো বেশ বেশ তোমাকে আমি রিভার্ড দেবার ব্যবস্থা করব অনন্ত আরও বলল ওই যে স্যার চপুলা নামে যে মেয়েটা আছে স্যার তাকে বোধ হয় আপনি চেন সেও কিন্তু এই দলের সঙ্গে জড়িত হ্যাঁ তবে আগে এদের সম্পর্কে থাকলেও বর্তমানে কিন্তু সেই দলের নেই যে একটা গোলমাল হবার জন্য সেই দল ছেড়ে দিয়েছে দীপকের মাথার মধ্যে দিয়ে যেন বিদ্যুৎ খেলে গেল তার মনে তখন ভেসে উঠলো সেদিন স্প্ল্যানেডে ইন্সপেক্টর তরফদারির কথাগুলো সত্যি তো তিনি সেদিন দীপককে ঠিকমতোই সাবধান করে দিয়েছিলেন দীপক প্রশ্ন করলো আচ্ছা বেশ বেশ আরও কিছু কি খবর আছে অনন্ত বলল না স্যার আর কিছু খবর নেই আপাতত কিন্তু পেলে আবার জানাবো অবশ্যই পরে দেখা হবে রাজাবাজারের মোড়ের কাছে ওই ছোটো দোকানটায় দীপক হেসে বলল হ্যাঁ আচ্ছা ঠিক আছে কথা শেষ করে সে ফিরে চলবার জন্য এগোচ্ছে এমন সময় অনন্ত বলল একটা কথা ছিল স্যার হ্যাঁ বলো না কি ব্যাপার এই ঘটনাগুলো যে আমি আপনাকে জানিয়েছি এটা যেন কিছুতেই কেউ জানতে না পারে স্যার তাহলে সেই মুহূর্তেই কিন্তু আমাকে প্রাণ বিসর্জন দিতে হবে দীপক হেসে বললো তা জানি জানি তোমার কোনো ভয় নেই অনন্ত ঠিক আছে আজকে চলি ভবানীপুর অঞ্চলের একটি অভিজাত হোটেল দ্বিতলের একটি ঘরে চপলাকে অত্যন্ত চিন্তিত অবস্থায় দেখা গেল বার কয়েক ঘরের মধ্যে পাইচারি করলো সে তারপর নিজের মনেই কিছুক্ষণ করে হাতে তুলে নিল একটা চিঠি চিঠিটার দিকে বেশ ভালো করে আরো একবার চোখ বুলিয়ে নিয়ে সে বেশভূষার দিকে মনোযোগ অর্পণ করল বেশভূষা ও প্রশোধন শেষ করে সে চিঠিখানার টেবিলের ড্রয়ারে রেখে সোজা নিচে নেমে এলো তারপর ম্যানেজারকে বলল আচ্ছা শুনুন যদি কেউ আমার খোঁজ করতে আসে তবে তাকে বলবেন যে বিশেষ কাজে আমি বেরিয়ে গেছি আর সন্ধের আগে ফিরতে পারবো না ম্যানেজার চপলার অপূর্ব সুন্দর চেহারার দিকে ঘাড় নেড়ে দিয়ে বললেন বেশ তাই হবে ম্যাডাম হোটেল থেকে বেরিয়ে চপলা একটা ট্যাক্সিতে চেপে বসল তারপর ড্রাইভারের দিকে চেয়ে বলল সোজা কাদাপাড়ার দিকে যাবেন হ্যাঁ কিন্তু সে কি তখন আন্দাজ করতে পেরেছিল যে এই ট্যাক্সিটা কোনো একটি বিশেষ আড্ডার ট্যাক্সি চপলা নিঃশঙ্ক মনে গাড়িতে উঠে বসল গাড়িখানা দ্রুত বেগে এগিয়ে চললো তার নির্দেশিত পথে ঘণ্টাখানি পর ট্যাক্সিটা এসে দাঁড়ালো কাদাপাড়া অঞ্চলের একটি বাড়ির সামনে এই বাড়িখানার কথাই সেদিন চপলা তার আত্মীয়ের বাড়ি বলে দীপকের কাছে বলেছিল কিন্তু বাড়িখানার মধ্যে থেকে কোনো লোকের সারা শব্দ পাওয়া গেল না তখন চপলা বাধ্য হয়ে করাটা নাড়ল কিন্তু এ কি দরজা খোলা চপলা ফাঁকা দরজাটা দিয়ে সোজা বাড়ির মধ্যে প্রবেশ করল একটা অমঙ্গলের আশঙ্কা ছড়িয়ে পড়ল তার সারা মনে তবে কি যে বিপদের সংবাদ সে চিঠিতে জানতে পেরে এতদূর ছুটে এসেছে তা সত্যে পরিণত হয়েছে কিন্তু কি করি সে তাতে আর বাধা সঞ্চার করতে পারে এদিকে যে ট্যাক্সিটাতে চোরি চপলা এসে গৃহের মধ্যে প্রবেশ করেছিল তার ড্রাইভার বেশ ভালো করে লক্ষ্য করে যখন দেখতে পেল যে চপলা বাড়ির মধ্যে প্রবেশ করেছে তখন সে তাড়াতাড়ি গাড়িটা নিয়ে একটা পাবলিক টেলিফোনের কাছে গিয়ে উপস্থিত হলো তার ভাবভঙ্গি দেখে মনে হলো সে অত্যন্ত উত্তেজিত কেমন যেন উৎসৃতা চোখে মুখে সবচেয়ে বড় কথা এই যে গাড়ির ভাড়াটা পর্যন্ত সে নিতে ভুলে গেছে টেলিফোনের সামনে গিয়ে একটা দুয়ানি ফেলে ফোনটা তুলে নিল সে বললো হ্যালো পুটমিটু বড় বাজার ফোর নাইন ফাইভ ওয়ান একটু পরেই উত্তর ভেসে এলো হ্যাঁ স্যার আমি সাত নম্বরের ড্রাইভার বলছি স্যার আপনি কি হরিদন বাবু ও আচ্ছা আচ্ছা ঠিক আছে স্যার হ্যাঁ এদিকের কাজ তৈরি স্যার হ্যাঁ মেয়েটা বাড়ির মধ্যে ঢুকেছে স্যার আমি গাড়ি করে নিজে তাকে পৌঁছে দিয়েছি হ্যাঁ আমি তো নজর রাখছি স্যার কিন্তু যত তাড়াতাড়ি সম্ভব আপনারা আসার চেষ্টা করুন আচ্ছা কিন্তু আমার বকশিসটা স্যার ও আচ্ছা 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 হ্যাঁ ধন্যবাদ স্যার ধন্যবাদ অনন্তর কাছ থেকে সংবাদটা পেয়ে অত্যন্ত উদ্বিগ্ন হয়ে দীপক ফিরে এলো প্রথমে সে পুলিশ অফিসে ফোন করে অনন্তর দেওয়া খবরটা জানালো অবশেষে বলল অনন্তর খবর যদি সত্যি হয় তবে খালপুলের নিচেই কোথাও বোধহয় কারখানাটা আছে আপনি সেটা খুঁজে বের করতে লোকাল থানাকে নির্দেশ দিন স্যার ডেপুটি কমিশনার বললেন হ্যাঁ হ্যাঁ ঠিক আছে আমি চেষ্টা করছি দীপক বলল আমার দিক থেকেও চেষ্টা ত্রুটি হবে না স্যার হ্যাঁ তা জানি কিন্তু এদিকে আগামীকাল বিকেলের দিকে এই সংক্রান্ত আরও একটা কাজে আপনাকে আত্মনিয়োগ করতে হবে মিস্টার চ্যাটার্জি কি কাজ স্যার ওই যে বর্মা থেকে এরোপ্লেনে বহুমূল্যের সোনা ভারতের বুকে আসছে সেটা কাল বিকেলে কলকাতায় এসে পৌঁছালে আপনার প্রথমে সেটা পরীক্ষা করে দেখবেন তারপর সারা রাত পুলিশ এবং গোয়েন্দার সাহায্যে সেটা পাহারার ব্যবস্থা করা হবে আমি চাই আপনিও সেই দলে থাকবেন হ্যাঁ বেশ আমার কোনো আপত্তি নেই স্যার শুধুমাত্র এক রাত্রি তারপরেই উপযুক্ত মোহর দিয়ে সেই সোনা বোঝাই প্লেন সকালে যাত্রা করবে এবং যথা সময় দিল্লি পৌঁছাবে এত বড় একটা কাজে ব্যর্থ হলে কলকাতা পুলিশের দুর্নাম পারে হ্যাঁ জানি স্যার সেই জন্যই তীক্ষ্ণভাবে পাহারার ব্যবস্থা আশা করি আপনি ঠিক মতন নজর রেখে পুলিশের সুনাম অক্ষুণ্ণ রাখতে আপ্রাণ চেষ্টা করবেন অবশ্যই স্যার ডেপুটি কমিশনার ফোন ছেড়ে দিলেন দীপক ধীরে ধীরে পরবর্তী কার্যপদ্ধতি সম্বন্ধে চিন্তা করতে করতে তন্ময় হয়ে পড়ে তার একমাত্র দুর্ভাবনা শুধু ইউকিনের দল নিয়ে তা নইলে এ ধরনের কাজ তেমন ভয়ের কিছুই নেই টেলিফোনের ডাক দীপকের চিন্তাধারায় বাধা সৃষ্টি করল হ্যালো কে আমি ভবানীপুর থানা থেকে বলছি মিস্টার চ্যাটার্জি হুম বুঝেছি কিন্তু হঠাৎ কি আবার এমন ব্যাপার ঘটল যে বেশি কিছু নয় ওই মিস চপলা বসু নামে একটি মেয়ে হঠাৎ নিখোঁজ হয়ে গেছে সে কি কিভাবে নিখোঁজ হলো সে সোজা হয়ে উঠে বসে প্রশ্ন করে দীপক ওই গতকাল দুপুরে তিনি হোটেল থেকে বেরিয়ে যান আজ পর্যন্ত ফিরে আসেনি কোনো সংবাদও পাঠাননি আপনি জানলেন কি করে হোটেলের ম্যানেজার আমাকে ইনফর্ম করলেন আর আপনি ওর সঙ্গে কয়েকটি বিষয়ে জড়িত ছিলেন বলে জানতে পারলাম তাই আপনাকে ব্যাপারটা জানাচ্ছি ধন্যবাদ আমি এক্ষুনি বিষয়টা দেখছি একটা কথা স্টার চ্যাটার্জি হ্যাঁ হ্যাঁ বলুন যতদূর মনে হয় তিনি ইচ্ছে করে কোথাও যাননি তার ইচ্ছের বিরুদ্ধে জোর করে তাকে ধরে নিয়ে যাওয়া হয়েছে আপনার হঠাৎ এ কথা মনে হলো কেন দীপক প্রশ্ন করে আমি দেখলাম জিনিসপত্র সব ঠিক ঠিকমতোই আছে তিনি কিছুই নিয়ে যাননি আর তাছাড়া বের হবার সময় ম্যানেজারকে নাকি বলে গিয়েছিল যে কেউ সাক্ষাৎ করতে এলে তাকে যেন জানানো হয় যে তিনি সন্ধ্যায় ফিরবেন আচ্ছা এটা জেনে আমার খুব সুবিধা হলো আমি বেশ ভালো করে বিষয়টা নিয়ে তদন্ত করব আচ্ছা বা এর মধ্যে অন্য কোনো মিস্ত্রি আছে কি মিস্টার চ্যাটার্জি আমার যেন কেমন সন্দেহ হচ্ছে হ্যাঁ সম্প্রতি রক্ত থাবা নামে যে একটা দল শহরের বুকে মারাত্মক সব কার্যকলাপ করে বেড়াচ্ছে মিস চপলা বসুর অন্তর্ধান রহস্য তার সঙ্গেই যুক্ত বলে মনে হচ্ছে আচ্ছা আপনার সংবাদের জন্য অনেক ধন্যবাদ রাখি ফোনের রিসিভারটা নামিয়ে রেখে দীপক পোশাক পরিবর্তন করে পথে বেরিয়ে পড়ল একটা ট্যাক্সিতে চেপে ড্রাইভারের দিকে চেয়ে বলল ভবানীপুর হোটেলের ঠিকানায় পৌঁছে দীপক সর্বপ্রথমে ম্যানেজারের ঘরে প্রবেশ করল ম্যানেজার ভদ্রলোক তার পরিচয় পেয়ে হন্তদন্ত হয়ে দাঁড়িয়ে উঠে বললেন আরে আপনি বিখ্যাত ডিটেকটিভ দীপক চ্যাটার্জি দীপক তার পরিচয় পত্রটা দেখিয়ে বলল হ্যাঁ আমি চপলা দেবীর ঘরটা একবার সার্চ করতে চাই আশা করি তিনি জিনিসপত্র বিশেষ সঙ্গে নিয়ে নিয়ে না তা অবশ্য এখন তার ঘরের দিকে একবার নিয়ে চলুন আমাকে হোটেলের যে ঘরখানা নিয়ে চপলা থাকতো সেটা বেশ তন্ন তন্ন করে সার্চ করে ফেললো দীপক কিন্তু প্রয়োজনীয় তথ্য বিশেষ কিছুই সংগ্রহ করতে পারলো না সে কতগুলো শাড়ি ব্লাউজ প্রসাধন দ্রব্য নিত্য ব্যবহার্য কিছু জিনিসপত্র এছাড়া এমন কতগুলো চিঠি যা কোন কাজে লাগবে না অবশেষে টেবিলের ড্রয়ারটা খুলেই চমকে উঠল দীপক তার মধ্যে একখানি চিঠি দেখতে পেল সে নীল কাগজের বুকে গোটা গোটা অক্ষরে লেখা মীরা চিঠিটা হলো এইরূপ মীরা পত্রপাঠ আমার সঙ্গে দেখা করো ইউকিন সম্বন্ধে এমন কতগুলো খবর জেনেছি যা তোমার অসম্ভব রকমের কাজে লাগবে এবং তার সাহায্যে তুমি তাকে গ্রেপ্তার করাতে পারবে সেদিন তোমার ভ্যানিটি ব্যাগে চুরি যাওয়াতে তার পরিচয়পত্র হারিয়ে তুমি যে অসুবিধায় পড়েছিলে তা আর থাকবে না কিন্তু আমি এখন বিপন্ন তুমি এক্ষুনি পত্রপাঠ চলে এসো আমরা দুজনে সোজা চলে যাব বিখ্যাত গোয়েন্দা দীপক চ্যাটার্জির কাছে তার কাছে সব খুলে বলবো এবং সমস্ত সন্ধান দেব রক্ত থাবার হাত তাহলে আপনি গুটি আসবে ইতি তোমার অভিন্ন হৃদয় বন্ধু বিদায়ক শর্মা চিঠিখানা ছিল একখানা খোলা খামের ভিতরে খামটা উল্টে চিঠির ওপরে ডাকঘরের ছাপটার দিকে আকৃষ্ট হলো দীপকের দৃষ্টি দীপক খুব ভালো করে সেটা পরীক্ষা করে ম্যানেজারকে লক্ষ্য করে বলল এটা দেখছি কাল পোস্ট অফিস থেকে ডেলিভারি করা হয়েছে তাই না ম্যানেজার বলল সেটা ঠিক জানি না স্যার প্রত্যেকটা চিঠি তো ঠিক একই সময় আসে না আর থেকে সকলে চিঠি নিজেই নিয়ে নেন দীপক বলল ঠিক সময়টা আন্দাজ না করলেও অন্তত এইটুকু বোঝা যায় যে ওই চিঠিটা পেয়ে চপলা দেবী বেরিয়ে যান আর তাছাড়া পেছনে যে রহস্যটা লুকিয়ে আছে তা নিশ্চয়ই তার গোচর এসেছিল আর সে জন্যই তাকে অন্তর্হিত হতে হয়েছে কাঁদাপাড়ার যে ঠিকানাটা চিঠির ওপরে লেখা ছিল সেটা তার নিজের ডায়েরিতে লিখে নিয়ে দীপক সোজা বেরিয়ে এসে মোটরে চেপে বসল এক্ষুনি পরপর যেসব ঘটনার সম্মুখীন তাকে হতে হবে সে যেন সেই জন্য নিজের মনকে প্রস্তুত করে নিল হোটেল থেকে বেরিয়েই সোজা কাঁদাপাড়া থানায় উপস্থিত হয় দীপক সেখানকার ওসি মিস্টার দেশাইকে সঙ্গে নিয়ে সে চলল নির্দিষ্ট ঠিকানার দিকে এটুকু অন্তত দীপক বুঝতে পেরেছিল যে এই ঠিকানায় যে লোকটি থাকে সে বা অনেক তথ্য জানে। সেই সব তথ্যাদি আজ চপলা বসুকে হয়েছে অল্পক্ষণের মধ্যেই নির্দিষ্ট বাড়ির সামনে গিয়ে উপস্থিত হলো তারা সরু একটা গলির মধ্যে একতলা বাড়ি বাইরে থেকে দরজাটা বন্ধ মিস্টার দেশাইকে একটু দূরে অপেক্ষা করতে বলে দীপক ভেতরে প্রবেশ করবার জন্য দরজায় ধাক্কা দিল কিন্তু কোনো উত্তর নেই পরপর কবার জোরে জোরে ধাক্কা দিয়েও কোনো উত্তর মিলল না সজোরে নাড়ল দরজার কড়া তবুও ভেতর থেকে কোনো উত্তর ভেসে এলো না দীপক তখন বুঝতে পারল যে সামনে কোনো সংবাদী মিলবে না সে মিস্টার দেশাইকে সামনে অপেক্ষা করতে বলে বাড়িটার পেছন দিকে অগ্রসর হলো দুটি একতলা বাড়ি পাশাপাশি মাঝে একটা সাধারণ প্রাচীর একটু চেষ্টা করেই দীপক প্রাচীরটার ওপরেই উঠে পড়ল তারপর এক লাফে বাড়ির মধ্যে বাড়ির সামনে বাঁধানো রক্তা পার হয়ে পাশাপাশি দুটি ঘর একটি তালাবন্ধ আর অন্যটির দরজা খোলা দীপক খোলা ঘরে প্রবেশ করে দেখে একজন লোক একটি চেয়ারে বসে ঘুমোচ্ছে দীপক তাকে ঘুম থেকে জাগাবার জন্য গায়ে হাত দিতেই অবাক হয়ে দুপা পিছিয়ে পড়ল লোকটির গা বরফের মতো ঠান্ডা গায়ে হাত স্পর্শ করার সঙ্গে সঙ্গেই এক পাশে ঢলে পড়ল সে বহুক্ষণ পূর্বেই লোকটির মৃত্যু হয়েছে দীপক দরজা খুলে বাইরে এসে মিস্টার দেশাইকে ভেতরে ঢেকে নিয়ে মৃতদেহটা দেখাল মৃতদেহের মুখের দিকে চেয়ে মিস্টার দেশাই যেন চমকে উঠেন আরে একে তো আমি চিনতাম ইনি আমার পূর্ব পরিচিত বহুদিন পূর্বে ইনি বর্মার পুলিশ বিভাগে কাজ করতেন সম্প্রতি অবসর গ্রহণ করবার পরে প্রাইভেট ডিটেকটিভ ফার্ম খোলেন একবার একটা কেসের ব্যাপারে এর সঙ্গে আমার পরিচয় হয়েছিল এর আসল নাম তো মোহন সিং কিন্তু ইনি কি করে চপলা দেবী আত্মীয় হলেন মৃদু হেসে দীপক বলল আত্মীয় নয় মিস্টার দেশাই বোধহয় শুধু পরিচিত ইনি বোধহয় ইউকিনের বিরুদ্ধে চপলা দেবীর দ্বারা নিযুক্ত হন কিন্তু হত্যা করলো কেন ইউকিনের বিরুদ্ধে একে কতগুলো প্রমাণ বোধহয় ইনি সংগ্রহ করেছিলেন আর সেই জন্যই বোধহয় ইনি নিহত আর চপলা দেবী নিখোঁজ এই ইউকিন বা রক্ত থাবার বিরুদ্ধে আজ আমার অভিযান কিন্তু ওরা দুজন ছাড়া আসল ইউকিনকে কেউ দেখেনি বা চেনেও না এখন কিভাবে যে অগ্রসর হব সেই দুশ্চিন্তাই আমার মনে প্রধান হয়ে দেখা দিয়েছে যাক সে কথা আপনি লাশটা আগে মর্গে পাঠাবার ব্যবস্থা করুন আর আমাদের জানা উচিত কতক্ষণ আগে এর মৃত্যু ঘটেছে মিস্টার দেশাই বললেন হ্যাঁ তা তো বুঝলাম কিন্তু ইউকির নামে এই অজ্ঞাত লোকটির বিরুদ্ধে আমাদের এই যে অভিযান এর জবনিকাপাত কবে হবে দীপক হেসে বলল রতনকে তো এদিকে দৃষ্টি রাখবার জন্য দুদিন আগে আমি অঞ্চলে নিযুক্ত করেছি আজ পর্যন্ত ওর খবর পেলাম না দেশাই বললেন হ্যাঁ চেষ্টার তো কোনো ত্রুটি হচ্ছে না এখন সার্থকতা বা বিফলতা ভগবানের হাতে দীপক চ্যাটার্জির সহকারী রতন লালের কথা অনেকক্ষণ আমাদের আলোচনার বাইরে গিয়ে পড়েছিল কিন্তু দীপকের নির্দেশ মতন কাদাপাড়া অঞ্চলে দৃষ্টি রাখার চেষ্টা করে সেও সেদিন একটা মস্ত বড় কাজের ঠিক মুখোমুখি গিয়ে পড়েছিল দীপকের নির্দেশে কাজ হাতে নিয়েই সে নিশ্চিন্তে বসেছিল না বিভিন্ন বস্তির ভেতরে ঘোরাফেরা করে নানান ধরনের তথ্য সংগ্রহের জন্যে প্রাণপণে চেষ্টা করছিল রতন দু চারটা খবরাখবর সে যে সংগ্রহ করেনি তা নয় কিন্তু কে যে এই দলপতি ইউকেন বা রক্ত থাবা এবং কিভাবে অগ্রসর হলে তার সন্ধান পাওয়া যাবে সে সম্বন্ধে সে একেবারে কোনো খবরই বের করতে সক্ষম হয়নি সেদিন সন্ধ্যের দিকে নারকেল ডাঙা মেন রোড ধরে ছুটে চলেছিল একটা গাড়ি গাড়ির ওপর নজর পড়তেই চমকে উঠলো রতনলাল গাড়ির মধ্যে যে মেয়েটি বসে সে তার চেনা সেই চপলা বসু এক মুহূর্ত ভেবে মনস্থির করে ফেলে রতন ততক্ষণে গাড়িটা একটা গলির মধ্যে প্রবেশ করেছে বাড়িটা বর্মার ডিটেকটিভ মোহন সিং এর রতন দেখলো চপলাকে নামিয়ে দিয়েই ড্রাইভার গাড়িতে স্টার্ট দিয়ে একটা প্রাইভেট টেলিফোনের সামনে দাঁড়িয়ে কথাবার্তা বলছে সেসব কথা সম্বন্ধে আগেই আলোচনা করা হয়েছে লোকটার কথা শুনে রতন বুঝতে পারলো যে চপলার বিরুদ্ধে নিশ্চয়ই কোনো চক্রান্ত চলছে কিন্তু হরিধন নামে যে একটা লোকের সঙ্গে এই লোকটা কথা বললো রতন তাকে চিনতে পারল না সেই লোকটা কে একটু পরেই চপলা বাড়ির থেকে বেরিয়ে এলো তার সারা মুখে কেমন যেন একটা আতঙ্ক আর দুশ্চিন্তার ছায়া এই বাড়িটার মধ্যে নিশ্চয়ই ঘটেছে বলে মনে হল রতনের কিন্তু কি ব্যাপার তা সে বুঝতে পারল না রতন ইতিমধ্যে একটা মারাত্মক কাজ করে বসলো সে এতক্ষণ গাড়িখানার পেছনে আধারে গা ঢাকা দিয়ে লুকিয়েছিল এবারে সে গাড়ির তলার দিকের হুটটা ধরে ঝুলে পড়লো এভাবে ঝোলা যে কতটা বিপজ্জনক তা সে জানত কিন্তু এদিকের অবস্থা যে পরিমাণ জটিল আকার ধারণ করেছে তাতে ভয় করলে চলবে না কিছুতেই চপলাকে বুকে নিয়ে গাড়ি চলতে শুরু করলো জোরে আরো জোরে কে বা তারা নিশ্চয়ই তাকে আক্রমণ করেছে ঠিক এক ঘন্টা পরে শহর ছাড়িয়ে বহুদূরে শহর করলে ক্লান্তি আগপাড়াগা অঞ্চলে জঙ্গলে ধারে যখন গাড়িখানাকে দাঁড় করানো হলো তখন রতনের দুহাত যেন ছিরে পড়বার উপক্রম করছে হাত ছেড়ে দিয়ে এবারে সে নিশ্চিন্ত মনে মাটির আশ্রয় পেয়ে হাফ ছেড়ে বাঁচল এদিকে একজন লোক গাড়িখানার দিকে এগিয়ে এলো তার হাতে একটা টর্চ আর রিভলভার মুখে একটা কালো কাপড়ের আবরণ চপলার দেহটা আল গোছে তুলে নিয়ে ড্রাইভারটা ধীরে ধীরে এগিয়ে চলল আর নতুন আগন্তুকটি চলল পিছনে পেছনে জঙ্গলটার প্রান্তে টিনের চাল দেওয়া একটা ঘরে চপলার অচেতন দেহটাকে শুইয়ে রেখে ড্রাইভারটা প্রস্থান করলো রতন বুঝতে পারলো কোন একটা নির্দিষ্ট ঔষধের প্রতিক্রিয়া তাকে অজ্ঞান করে ফেলা হয়েছে চপলার জ্ঞান কালো বাঁধা লোকটি তার চোখে মুখে জলের ছাপটা দিতে লাগল আহ কি প্রশ্ন করলো চপলা কেন চিনতে পারছ না ও তুমি ইউকিন শয়তান হ্যাঁ তোমার কাছে তো তাই বটে কি উদ্দেশ্যে আমাকে খালি নিয়ে এসছো তুমি উদ্দেশ্য মহৎ তোমার সঙ্গী বর্মা সেই টিকটিকিটাকে তো শেষ করেইছি তা তো দেখতেই পেলে মিরা ও নামে আমাকে ডেকো না আমার নাম চপলা সে যাই হোক ওসব মিথ্যে তেজ দেখিয়ে কোনো লাভ নেই তোমার প্রমাণ হাতছাড়া হয়েছে অতএব মিথ্যা চেষ্টা করে লাভ কি একমাত্র তুমি ছাড়া ভারতের বুকে কেউ আমাকে চেনে না হ্যাঁ তা ভালোভাবেই জানি এই তো বুদ্ধিমতির মতো কথা এখন তোমার মুখটা বন্ধ করতে পারলেই আমি নিষ্কণ্টক তাই আমি চাই তুমি আমাকে বিয়ে করে আমার জলে যোগ দেবে মীরা আর যাই হোক স্বামীকে কখন ওই ফাঁসি কাটে ঝোলাতে তুমি পারবে না তা হবে না শয়তান ভেবে দেখো এক ঘন্টা সময় দিলাম যদি বিয়ে করতে রাজি না হও এবং আমার দলে যোগ না দাও তবে তোমাকে জগৎ থেকে সরাতে আমি বাধ্য হব একেবারে সে তুমি যাই বলো কোনো ফল হবে না মিরা আমি চললাম এক ঘন্টা পর ফিরে এসে তোমার মতামত শুনবো কেমন ঘরের দরজা বন্ধ করে বাইরে বিরাট একটা তালা ঝুলিয়ে দিয়ে প্রস্থান করে লোকটি এত বড় সংকটময় মুহূর্ত রতনের জীবনে প্রথম নয় আর এসব সময় মন দৃঢ় রেখে কাজ করতেও সে জানে যে গাছের গুড়ি আড়ালে আত্মগোপন করেছিল রতন সোজা সেখান থেকে বেরিয়ে এলো পকেট থেকে যন্ত্রাদি বের করে বড় তালাটা খুলতে তাকে বেশি বেগ পেতে হল না তারপর চপলার হাতে পায়ের বাঁধন খুলে দিয়ে বলল শিগগিরে চলুন এখান থেকে দেরি করলেই বিপদ বাড়বে আমি সব শুনেছি আমি ডিটেকটিভ দীপক চ্যাটার্জির সহকারী রতনলাল শূন্য ঘরের দিকে একবার ফিরে তাকিয়ে চপলা দ্রুত পদে রতনের অনুগমন করল ঘণ্টাখানেক পর রতনের নির্দেশে স্থানীয় দারোগা একদল পুলিশ নিয়ে নির্দিষ্ট বাড়িটার চারপাশে আত্মগোপন করে বসে রইলেন কিন্তু দস্যু ইউকিন যেন বাতাসের মাধ্যমেও গন্ধ পায় তাকে আর বাড়ির আশেপাশে কোথাও দেখা গেল না স্থানীয় ধারার দারোগা ব্যর্থ হয়ে ফিরে যাবার সময় মনে মনে ভাবলেন উহ কলকাতার টিকটিকিগুলোর শুধু লম্বা লম্বা কথা যত সব বাজে খবর নিয়ে মাথা ঘামায় ওরা সেদিন বিকেল থেকেই পুলিশ অফিস থেকে ফোনের পর ফোন দীপককে চঞ্চল করে তুলল এক্ষুনি বর্মা থেকে প্লেন আসবে জানাল পুলিশ কমিশনার সাহেব সেদিন রাতে অন্য পুলিশ অফিসার এবং গোয়েন্দাদের সঙ্গে তাকেও উপস্থিত থাকতে হবে দীপক সেদিন খুব চিন্তিত ছিল রতন তখনও ফেরেনি আর ওদিকে যেসব জায়গার ওপর সে নজর রেখেছিল সেখানেরও কিছু খবর সে জানায়নি সে আবার কোন বিপদে পড়ল না তো সন্ধ্যার মুখে দীপক বাধ্য হয়ে গাড়িতে করে এরুড্রামের দিকে সেখানে অবস্থার গুরুত্ব দেখে সে অবাক হয়ে গেল প্রায় পুলিশ ও সাধারণ অফিসারে জায়গাটা যেন একেবারে সরগরম হয়ে উঠেছে ডেপুটি পুলিশ কমিশনার বেশ কিছুক্ষণ আগেই এসে দাঁড়িয়েছিলেন তিনি দীপককে দেখে হেসে বললেন আসুন মিস্টার চ্যাটার্জি এই প্লেনটা বর্মা থেকে কলকাতায় এলো এখন এর ভেতরের মালপত্রগুলো পরীক্ষা করে দেখে আমি চলে যাব আপনারা আজ সারা রাত এটা পাহারা দেবেন কাল খুব ভোরে প্লেনখানা দিল্লির দিকে যাত্রা করবে পাইলট এবং ড্রাইভাররা এটা ল্যান্ড করিয়ে এই মাত্র চলে গেল দীপক দুজন ডিটি বিভাগের অফিসারদের সঙ্গে প্লেনে উঠে সমস্ত সোনা পরীক্ষা করে দেখে বলল হ্যাঁ সবই তো ঠিক আছে ডেপুটি কমিশনার হেসে বললেন আশা করি আর কোনো গোলমাল হবে না দীপক বলল সেরকমই তো মনে হয় রক্ত অন্তত এক রেজিমেন্ট দস্যু নিয়ে আক্রমণ না করলে আর কোনো ভয় নেই ডেপুটি কমিশনার শেক হ্যান্ড করে গাড়িতে চড়ে বসলেন দীপক অন্যান্য অফিসার ও আর্ম পুলিশদের উপদেশ দিয়ে নির্দিষ্ট স্থানে গিয়ে নিজে দাঁড়াল পরদিন ভোরে ড্রাইভার ও পাইলট ফিরে এলে প্লেনখানা কলকাতা ছেড়ে রওনা হল দিল্লির দিকে যাত্রার আগে ডেপুটি কমিশনার আরও একবার সমস্ত সোনা পরীক্ষা করে নিঃসন্দেহে প্লেনটাকে রওনা হওয়ার হুকুম দিলেন কর্মক্লান্ত দেহে দীপক বাড়িতে ফিরে এসে দেখে সামনেই একটা কৌচে দেহ এলিয়ে দিয়ে শুয়ে আছে রতনলাল দীপকের পায়ের শব্দ পেয়ে রতন ধর্মরি উঠে বসল তারপর বলল আরে এতক্ষণ কোথায় জিলি তুই দীপক বলল আর কপালে দুর্ভোগ গভর্নমেন্টের সোনা পাহারা দিচ্ছিলাম যাক কোনো গোলমাল হয়নি তো সেখানে না আপাতত তো কোনো গোলমাল হয়নি যাক গে ভালো কথা আচ্ছা এদিকের খবর জানিস তো উপরে গিয়ে দেখ একজন নতুন অতিথি সে কি হ্যাঁ একে উদ্ধার করে এই ঘন্টা তিন চার হলেও ফিরেছি উনি এখন বিশ্রাম করছেন পরে সব শুনবি দীপক উপরে গিয়ে দেখলেও একটা খাঁটি চপলা বসু প্রায় মৃতপ্রায় অবস্থায় পরি ঘুমাচ্ছে দীপক আর তাকে বিরক্ত না করে নিজের ঘরে ফিরে এলো তারপর বিছানায় গায়েলি দিয়ে ঢলে পড়লো গভীর নিদ্রার কোলে ঘন্টা দুয়েক পরে তার ঘুম ভাঙল টেলিফোনের ঘন ঘন হ্যালো কে টেলিফোন তুলে প্রশ্ন করলো দীপক আমি চ্যাটারসন কথা বলছি কমিশনার হ্যাঁ সে কি হঠাৎ জরুরি আহ্বান ব্যাপার অত্যন্ত জরুরি আকার ধারণ করেছে মিস্টার চ্যাটার্জি গভর্নমেন্টের কাছে কৈফত দিতে দিতে আমার অবস্থা সাংঘাতিক হয়ে উঠেছে কেন কি হয়েছে তো বলবেন তো স্যার আরে দমদম থেকে রওনা হওয়ার পর প্লেনের আর কোনো খোঁজ পাওয়া যায়নি তবে গেল কোথায় প্লেনটা পাইলট আর ড্রাইভার যারা সকালে এসে প্লেনটা চালিয়ে নিয়ে গেল তারা সব যার লোক রক্ত ইউকিন কি যেন নাম ওরা তাদের দলেরই লোক আপনি কি করে জানলেন আসলে ওই ড্রাইভার আর পাইলট যে হোটেলে থাকতো সেখানকার ঘরে তাদের হাত পা মুখ বাঁধা অবস্থায় সকালে পাওয়া গেছে হাউ স্ট্রেঞ্জ সত্যি এ যেন আরব্য উপন্যাসের গল্প মিস্টার চ্যাটার্জি কিন্তু শীঘ্র ব্যবস্থা না করলে আমাদের সুনাম অক্ষুণ্ণ করা আর সম্ভব হবে না হ্যাঁ হ্যাঁ তা তো বটে কখন আসছেন আপনি স্যার একটু দেরি হবে ঘন্টাখানেক ওই চপলা বসু নামে যে মেয়েটিকে রক্ত থাবা চুরি করে নিয়ে গেছিল আমার সহকারী তাকে উদ্ধার করেছে এই চপলা বসু ছাড়া এদেশের আর কেউ তাকে চেনে না যেমন করেই হোক তার সাহায্য নিয়ে রক্ত থাবাকে গ্রেপ্তার করতেই হবে স্যার পুলিশ পাহারা দিয়ে তাকে নিরাপদে রাখবার ব্যবস্থা করতে হবে স্যার আমার মনে হয় রক্ত থাবা আবার একে নিয়ে যাবার চেষ্টা করবে হ্যাঁ সেটা অসম্ভব নয় যাই হোক যেটা ব্যবস্থা করার আপনি ব্যবস্থা করুন মিস্টার চ্যাটার্জি যত সত্তর তাড়াতাড়ি সম্ভব দীপক উত্তর না দিয়ে রিসিভারটা নামিয়ে রাখল ঘুম থেকে উঠে দুটো সিদ্ধ ডিম মাখন রুটি আর পরপর দু কাপ কফি খেয়ে চপলা বেশ একটু চাঙ্গা হয়ে উঠল দীপক তার সামনে এসে বসলো। আশা করি এবার আর আপনার সমস্ত ইতিহাস বলতে কোনো আপত্তি হবে না চপলা দেবী পান্তর হাসি হেসে চপলা বলল না আমি এবার ইউকিন সম্বন্ধে যা জানি এবং আমার প্রাচীন ইতিহাস সবটুকুই আপনার কাছে খুলে বলবো মিস্টার চ্যাটার্জি আশা করি নিরপেক্ষ বিচার করে আপনি আমাকে সাহায্যই করবেন কোনো কথা না বলে দীপক একটা সিগারেটে অগ্নিসংযোগ করে চপলার কাহিনীর দিকে মনোযোগ অর্পণ করল চপলা বলে চলল প্রথম কথাই হচ্ছে আমার সত্যিকারের নাম চপলা নয় ওটা আমার ছদ্মনাম আমার আসল নাম মীরা বসু দীপক বাধা দিয়ে বলল এটুকু আমি জানি ঠিক তাই নিজের পরিচয় গোপন রাখবার জন্যই এই পথ অবলম্বন করতে আমি বাধ্য হই কিন্তু তাতেও কোনো ফল হয়নি আমার পরিচয় আপনি প্রকাশিত হয়ে পড়েছে হাঁ চেষ্টা করেও রক্ত থাবার সেন দৃষ্টি থেকে নিজেকে দূরে রাখতে পারিনি সেই জাগে আমার বাবা ছিলেন বার্মার একজন বিখ্যাত বেশ ভালোই ছিল তার উপার্জন অত্যন্ত অল্প বয়সে আমার মা মারা যান তবু বাবার স্নেহ যত্নে বেড়ে ওঠার ফলে কোনোদিনই মায়ের অভাবটা আমি বুঝতে পারিনি আমার বয়স যখন ষোলো বছর একদিন হঠাৎই দেখতে পেলাম ইউকিন নামে একজন লোকের সঙ্গে বাবা কিসব যেন ব্যবসা বাণিজ্যে লিপ্ত আছেন প্রথম দর্শনেই লোকটাকে না আমার অত্যন্ত খারাপ বলে মনে হয়েছিল আমি বাবার সাথে সে কথা বলেও ছিলাম তিনি বললেন না না সব মানুষকে এভাবে অবিশ্বাস করতে নেই এই অত্যন্ত সৎ লোক এভাবেই বছর খানেক কাটলো মাঝে মাঝে আমাদের বাড়িতে আসতো তখন দেখতাম ইউকিনকে দেখেই না আমার বাবার মুখ চোখ যেনকে কেমন বিবর্ণ হয়ে উঠতো আমি পিতার একমাত্র সন্তান একদিন তাই আমি সাহস করে তাকে ব্যাপারটা জিজ্ঞেস করলাম তিনি জানালেন যে ইউকিনের সঙ্গে ব্যবসায় লিপ্ত হওয়ায় তার প্রায় হাজার পঞ্চাশ টাকা ক্ষতি হয়ে গেছে তার মধ্যে হাজার পনেরো কুড়ি টাকা তিনি শোধ করেছেন আর বাকিটা শোধ করা সম্ভব হয়নি তাই বাজারে তার অনেক দেনা হয়ে গেছে আর তার তার জন্য নামে আসতে পারে। বয়সে জেল খাটতে হবে এই দুশ্চিন্তায় তাকে মৃতপ্রায় করে তুলেছিল ইতিমধ্যে একদিন ইউকিন গোপনে আমার সঙ্গে দেখা করলো সে বলল যে আমি নাকি তার ইচ্ছে করলেই উপযুক্ত কাজ নিয়ে যথেষ্ট টাকা উপার্জন করে তার ঋণ মুক্ত করতে পারি চা আমি তার কথা বিশ্বাস করিনি পরে জিজ্ঞেস করলাম ঠিক কি সেই কাজ সে বলল কাজ অত্যন্ত সামান্য তার একটা চালানি ব্যবসা আছে তাতে কাজ করলে নাকি মাসে দু টাকা পর্যন্ত উপায় করা যেতে পারে তবে কথাটা খুব গোপন রাখতে হবে বাবাকে রক্ষা করবার জন্য ইচ্ছের বিরুদ্ধেও আমি এই প্রস্তাবে রাজি হলাম কিন্তু তখন কি জানতাম এরপরেই আমাকে কি দুর্নিবারের বিপদের সামনে গিয়ে দাঁড়াতে হবে মাস ছয়েক ভালোই কাজ করলাম আমার টাকা নিয়ে বাবা তার ঋণের কিছু অংশ শোধও করে ফেলেন কিন্তু একদিন হঠাৎ কাজ থেকে ফিরে বাড়ি এসে দেখে আমার নামে একটা অ্যারেস্ট ওয়ারেন্ট এসে উপস্থিত কি ব্যাপার জিজ্ঞেস করতে পুলিশ থেকে জানালো যে আমরা নাকি কুপনে নানা ধরনের চোরাই মাল এবং মাদকদ্রব্য চালান দিতাম এভাবে বিপন্ন হয়ে আমি যখন হাজতে গিয়ে উপস্থিত হলাম তখন একদিন এসে দেখা করলো সে বলল টাকা দিয়ে সে আমাকে মুক্ত করবে তবে বিচারের সময় আমি নাম না করি আমি সে প্রস্তাবেও রাজি হলাম আমার দুবছরের জেল হয়ে গেল কিন্তু ইউকিন নির্বিবাদে বাইরে ঘুরে বেরিয়ে একের পর এক অপরাধ করে চললো দুবছর পরে ফিরে এসে শুনতে পেলাম ইউকিন তার একটা কথাও রক্ষা করেনি বাবার নামে পাওনাদারেরা ওয়ারেন্ট বার করেছিল সেই শোকে হাসপাতালেই তার মৃত্যু হয়েছে এ কথা শুনে আমার মনের ওপর দিয়ে যেন জ্বলন্ত প্রতিহিংসার স্রোত বয়ে গেল আমি সেদিনই প্রতিজ্ঞা করলাম যেমন করে হোক ইউনিকনকে গ্রেপ্তার করিয়ে প্রতিহিংসা নিতেই হবে আমার কাছে ওর একটা ফটো ছিল তাছাড়া বর্মার একজন প্রাইভেট ডিটেকটিভকেও আমি তার বিরুদ্ধে নিযুক্ত করলাম উনি বিনায়ক শর্মা নামে কাঁদাপাড়ায় থাকতেন ইউকিন ভারতে গিয়েছে খবর পেয়ে আমরা দুজনেই ভারতের দিকে যাত্রা করলাম কিন্তু ইউকিন তার লোক দিয়ে আমার ভ্যানিটি ব্যাগটি তার ফটো শুদ্ধ চুরি করিয়েছে বার্মার ডিটেকটিভ মোহন সিংকেও সে হত্যা করেছে অতঃপর সে আমাকে চুরি করে নিয়ে বিবাহ করবে বলে মনস্থ করেছিল তাহলে আমাকে বাধ্য হয়ে তার দলেই কাজ করতে হতো এতগুলো কথা বলে চপলা চুপ করলো দীপক শুরু করলো এখন আপনি ছাড়া সারা ভারতের বুকে তাকে কেউ চেনে না তাই সে যেমন করেই হোক আবার আপনাকে চুরি অথবা হত্যা করার জন্য নিশ্চয় চেষ্টা করবে হ্যাঁ সেটা অসম্ভব নয় সেটা যে ঘটতে পারে তা আমি জানি যাক আপনি এখন কোথায় থাকতে চান আমার হোটেলে ফিরে যেতে কোনো আপত্তি নেই তবে আমাকে রক্ষা করবার উপযুক্ত ব্যবস্থা যদি করে দেন বেশ সে ব্যবস্থা করছি পুলিশ কমিশনারকে এক্ষুনি ফোন করে দিচ্ছি আমি সেদিন সকালে শহরের প্রত্যেকটি সংবাদপত্রে বড় বড় অক্ষরে বের হল দিল্লিগামী এরোপ্লেন হতে সোনা উধাও পুলিশের শোচনীয় ব্যর্থতা রক্ত থাবার অভিনব কের্তে খবরের কাগজের খবরগুলোর দিকে চোখ রেখে বিরক্ত হয়ে উঠেছিল দীপক এভাবে যদি দিনের পর দিন তাদের এই সব ব্যর্থতার কাহিনী খবরের কাগজের বুকে বড় বড় অক্ষরে প্রতিফলিত হতে থাকে তাহলে অবশেষে তাদের যে দুর্নাম তা থেকে কিছুতেই আর নিজেদের রক্ষা করা যাবে না কি করবে বলে সে চিন্তা করছে এমন সময় টেলিফোন বেজে এক হ্যালো কে ইন্সপেক্টর বাসু হ্যাঁ কি খবর আপনার আমি ভবানীপুর হোটেলের এজেন্টের ওপর দৃষ্টি রেখেছিলাম আজ সকালে দেখেছি একদল লোক হোটেলের সামনে জটলা করছে তাদের উদ্দেশ্যটা কি সেটা ঠিক বুঝতে পারছিলাম না আচ্ছা তাই নাকি আমি লালবাজারে ফোন করে দিচ্ছি এখুনি। খুব অ্যালার্ট থাকবেন মিস্টার মেয়েটা যেন হাতছাড়া না হয়ে যায়। লালবাজারে একটা জরুরি ফোন করেই দীপক রওনা হয় ভবানীপুরের দিকে। চলন্ত জিপটা থেকে এই পর দুটো গুলি ছুটে এলো পিছনের পুলিশ বাহিনী লক্ষ্য করে। করেই হোক ওকে অ্যারেস্ট করতে হবে মিস্টার চ্যাটাজি। বলেন বললে বাকা। ওর যে রক্ত জমা ওই গাড়িটাতে করে চপলাদেরকে নিয়ে পালাচ্ছে। আজুরী ইনজ রিভালভার থেকে গুলি ছুটেpadStartে লাগলো। সেটা শক্ত শক্ত বস্তুতে লাগলো। সঙ্গে সঙ্গে একজন লোক জিভ থেকে পথের ওপর লাফিয়ে পড়ে প্রাণপণে ছুটে পালাতে লাগলো। পুলিশ বাহিনী চললো, বন্দুকিনী চপলাকে উদ্ধার করতে। কিন্তু দীপক ও রতন রিভালভার নিয়ে পালানোর তো লোক থেকে অনুধাবন করলো। একটা সরু গলির প্রান্তে এসে দুজনে দুদিক থেকে পিস্তল উঁচু 해কে উঠলো। একবার নোললেই তোমার মৃত্যু অবধারিত यकीन। এখনো সময় আছে আত্মসমর্পণ করো। মুখোশধারী ইউকিন প্রতিবাদ করার অবকাশ মাত্র না পেয়ে দীপক চ্যাটার্জির হাতে বন্দী হলো ওধারে লালবাজার থেকে পরপর দুটো লরি বোঝাই সশস্ত্র পুলিশ হোটেলের সামনে এসে দাঁড়াল সামনের লরি থেকে ডেপুটি পুলিশ কমিশনার নামলেন ব্যাপার কি মিস্টার চ্যাটার্জি এই নিন আপনার আসামি চপলাকে ইতিপূর্বেই মুক্ত করা হয়েছিল সে বলল এই যে এই হচ্ছে শয়তানটা রক্ত থাবা ওরফে ইউকিন দীপক তার মুখ থেকে মুখোশটা সরিয়ে নিয়ে বললো আপনি ঠিকই বলেছেন মীরা দেবী কিন্তু আমার কাছে ওর নাম ছিল ইনফরমার প্রায় চিৎকার করে উঠলেন হ্যাঁ চ্যাটার্জি কি বলছেন দীপক হেসে বললেন হ্যাঁ দিন এক আগে থেকেই আমার সন্দেহ হয়েছিল পরে দেখলাম দলের দু একজনকে ধরিয়ে দিয়ে নিজেকে সম্পূর্ণ সন্দেহমুক্ত রেখে কাজ করে যেতে চান ইনি আমাকেও একবার বিপদে ফেলার চেষ্টা করেছিল কিন্তু ভাগ্যক্রমে সে যাত্রা খুব রক্ষা পেয়ে গেছি এত দিনে প্রমাণ ধরা সম্ভব হলো এখন এর আরও একটি কর্মক্ষেত্র পুলের তলে অবস্থিত ট্যাক্সি হরিধন পালিককে গ্রেপ্তার করা সম্ভব হয়েছে আর তোমার ওই লুট করা সোনাটা কোথায় রেখেছো বলে ফেলো ইউকিন আর না বললেও অসুবিধা নেই আমি বলে দিচ্ছি ওটাও নারকেল ডাঙার গুপ্ত আড্ডার একটা শেডের মাটির তলায় রাখা হয়েছে আর হরিধন পালিতকে তোমার আগেই আমি গ্রেপ্তার করেছি সব কথা খুলে বললে তাকে বাঁচাবো এই আশ্বাস দেওয়াতে সে বাধ্য আমাদের সব কথা খুলে বলেছে অনন্ত অরফে বলল তোমাকে মেরে ফেললে আমার সবচেয়ে সুবিধা হতো দীপক চ্যাটার্জি সেটা না করি আমি মস্ত ভুল করেছি এখন আমার সব শেষ হয়ে গেছে সব মীরা ওরফে চপলা দীর্ঘশ্বাস ফেলে বলল আমার প্রতীক্ষা আপনি সার্থক করে তুললেন এর জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ মিস্টার চ্যাটার্জি দীপকের ঠোঁটে ফুটে উঠল এক রহস্যময় হাসি আপনারা এতক্ষণ শুনছিলেন শ্রী স্বপন কুমারের শ্রেষ্ঠ চরিত্র গোয়েন্দা দীপক চ্যাটার্জীর মিথ্যে চমকের দ্বিতীয় ও অন্তিম পর্ব গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক বাটনটি প্রেস করে কমেন্টে আপনাদের মতামত জানাতে ভুলবেন না আর যারা চ্যানেলটা শুনছেন কিন্তু এখনও সাবস্ক্রাইব করেননি তারা ঝটপট সাবস্ক্রাইব করে নিন তাতে যখনই আমি চ্যানেলে নতুন গল্প আপডেট করব আপনাদের ফোনে নোটিফিকেশন চলে যাবে আর আমিও অনেকটা উৎসাহ পাব এই চ্যানেলটাকে গুটি গুটি পায়ে এগিয়ে নিয়ে যেতে অতি প্রয়োজন ছাড়া বাইরে বেরোবেন না ঘরে থাকুন গল্প পড়ুন গল্প শুনুন আরও ভালো থাকুন নমস্কার